উদ্বোধন করে রথ টেনে ভোট নিয়ে জিতে গেলেন, যার বিয়ে হলো না তার নিমন্ত্রণটা মমতা ব্যানার্জি কি করে খেলেন? এবার নুসরাতকে নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বললেন তৃণমূল কংগ্রেসের নেতা নুসরাত জাহান কিভাবে ঠকিয়েছে দেখুন, সিঁদুরের ফোঁটা লাগিয়ে রথ টেনে ভোটে জিতে গেলেন, অথচ তিনি বলছেন তার নাকি বিয়ে হয়নি। তাহলে তার যদি বিয়েই না হয় সেই বিয়ের নিমন্ত্রণ মুখ্যমন্ত্রী কিভাবে খেলো, প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, কিছুদিন আগে মুখ খুলেছেন নুসরাত জাহান এবং তিনি বলেছেন তুরস্কের বিয়ে অবৈধ, নিখিলের সাথে তার কোনো বিয়েই হয়নি, তিনি লিভ ইন সম্পর্কে ছিলেন। তারপর থেকে কুমন্তব্যে ভরে যাচ্ছে নুসরাত জাহানকে নিয়ে। জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস থেকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে নুসরাত জাহানকে এসব বন্ধ করার জন্য। আর এরপরেই মুখ খুললেন দিলীপ ঘোষ, প্রশ্ন তুলেছেন যে নেত্রীর বিয়ে হয়নি সে ঠকিয়ে কিভাবে সাংসদ হলেন এবং তার বিয়েতে কিভাবে মুখ্যমন্ত্রী দাওয়াত খেতে যায়, প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি কোনো কিছু বলেননি, তবে গোপন সূত্রে জানা যাচ্ছে নুসরাত জাহানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস পার্টি থেকে। তো ভিউয়ার্স, দিলীপ ঘোষ কি ঠিক কথা বলেছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।